আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো দারাজ থেকে কি কি পেলাম মাত্র 333 টাকায়। চলুন শুরু করা যাক। প্রথমেই পেয়ে গেলাম একটি গ্যালাক্সি প্রজেক্টর, এরপরে পেলাম একটি আইফোনের টাইপ সি টু লাইটনিং চার্জার, এটা হলো ব্লুটুথ এয়ারফোন, আরও একটি ব্লুটুথ, সবার শেষে পেলাম একটি ব্লুটুথ স্পিকার। প্রথমে চার্জারের কোয়ালিটি দেখব, কোয়ালিটি ভালোই মনে হলো দামের তুলনায়। এই রকম একটি চার্জার কিনতে গেলে প্রায় 800 থেকে 900 টাকা লাগবে, কোয়ালিটি 10 এ 10। এখন এই ব্লুটুথটা দেখব, যদিও এর মডেল বা নাম কিছুই মনে নেই, এর কোয়ালিটি 10 এ 7 দেওয়ার মতো। ও হ্যাঁ, বলে রাখি এগুলো প্রতিটির দাম 333 টাকা করে পড়েছে দারাজের অফার এ। এখন দেখব এই M19 মডেলের ব্লুটুথ এয়ারফোনটা, এইটার কোয়ালিটি 10 এ 10, প্রিমিয়াম কোয়ালিটির একটি এয়ারফোন। ব্লুটুথ স্পিকারটা একদম নিম্নমানের, এর ভিতরে কিছু নাই বললেই চলে, একদম হালকা, আর সাউন্ড কোয়ালিটি 10 এ 4 বা 5। যাই হোক, যারা নতুন দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এমন আরও ভিডিও পেতে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন গ্যালাক্সি প্রজেক্টর দেখার পালা। এটা অনেক ভালো একটি প্রোডাক্ট, সাথে একটা ক্যাবল দেওয়া আছে যার সাহায্যে মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাংক দিয়ে খুব সহজেই চালানো যায়। এর বাটনগুলো দিয়ে লাইটের মোড ও রোটেশন মন মতো বদলে নেওয়া যায়। এইটা ব্যাটারি দিয়েও চলে, এর জন্য 4টা রিমোটের ব্যাটারি লাগবে। তো বন্ধুরা, কি মনে হয় 333 টাকা হিসেবে জিনিসগুলোর মান কেমন হলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, কি মনে হয় 333 টাকা হিসেবে জিনিসগুলোর মান কেমন হলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।